তুমিও জানো, আমিও জানি, সবাই জানে, মানুষের জীবনের গতিপথ ও গতিবেগের পরিবর্তন হয় মাঝে মাঝেই। আমার জীবনে হয়েছে, হয়তোবা ভবিষ্যতেও হবে। আমার জীবনে মেম সাহেবের উদয় হবার আগে আমার জীবন এমন বিস্তৃ ঢিমেতালে চলছিল যে তার উল্লেখ করারই প্রয়োজন নেই। মেম সাহেবকে পাবার পর বেশ কিছুকাল এমন এক অদ্ভুত নেশায় মশগুল ছিলাম যে নিজের ভূত ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাবার অবকাশ বা প্রয়োজন বোধ করিনি। কিন্তু তারপর মনের আকাশ থেকে অনিশ্চয়তার মেঘ কেটে যাবার পর আমার জীবনে এক আশ্চর্য জোয়ার এলো। প্রথম প্রথম মুহূর্তের অদর্শন অসহ্য, অসম্ভব মনে হতো। মনে হতো বুঝিবা হারিয়ে গেল, বুঝিবা কিছু ঘটে গেল। আমার মতো মেম সাহেবের মনেও এমনি অনেক অজানা আশঙ্কা আসত। পরে দুজনে যখন দুজনকে সমস্ত মন প্রাণ দিয়ে পেলাম এবং সেই পাওয়ার পর আনন্দে যখন সমস্ত মনটা মদির হয়ে গেল, তখন আস্তে আস্তে আজেবাজে দুশ্চিন্তা বিদায় নিল। মেম সাহেবের ওই হাতটা নিজের হাতের মধ্যে না পেলে, মেম সাহেবের বুকে কান পেতে ওই পরিচিত স্পন্দন না শুনলে প্রথম প্রথম মনে মনে বড়ই অস্বস্তি পেতাম। পরিচয়ের গণ্ডি পেরিয়ে ভালোবাসার সেই প্রথম অধ্যায়ে মনটা বড়ই সংকীর্ণ হয়েছিল। শুধু মেম সাহেবকে কাছে পাওয়া ছাড়া যেন আর কোনো চিন্তাই মনের মধ্যে স্থান পেত না। বিশ্ব সংসারের আনন্দ মেলায় আমাদের দুজনকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারতাম না। দুনিয়ার আর সবাইকে কেমন যেন ফালতু অপ্রয়োজনীয় মনে হতো। জীবনের শুধু একটি দিক, একটি অঙ্গকেই সমগ্র জীবন ভেবেছিলাম। ধীরে ধীরে আমরা যখন আপন হলাম, সঙ্গে সঙ্গে এইসব ভুল ধারণাও বিদায় নিল। তাছাড়া মেম সাহেবের ভালোবাসা ক্রমে ক্রমে আমার সমগ্র জীবনকে, জীবনসত্তাকে আলিঙ্গন করল। শুধু আমার ব্যক্তিগত জীবনের একান্ত প্রিয় সঙ্গিনী নয়, শুধু যৌবনের আনন্দ মেলায় পার্শ্ববর্তিনী নয়, মেম সাহেব আমার সামগ্রিক জীবনের অংশীদার হল। তুমি তো জানো, আমাদের পূর্বপুরুষরা শুধু জানতেন পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। আমাদের দেবদেবীর ইতিহাস পড়লে এক একজনের শত শত সহস্র সহস্র সন্তানের জননী হবার কাহিনী জানা যায়। সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে সহস্র বা শত সন্তানের জননী হবার কাহিনী অতীতের ইতিহাসের পাতায় বন্দী হয়েছে। তবুও স্বামীর শয্যা আর রান্নাঘরের মধ্যেই আমাদের 99% নারীর জীবন সীমিত। এই তো ইদানিংকালে কত ছেলেমেয়েকে ভালোবাসতে দেখলাম, দেখলাম স্বপ্ন দেখতে। ভালোবাসা পেয়ে অনেক মানুষের জীবনধারাই পাল্টে যায় সত্য, কিন্তু আমার মেম সাহেব আমাকে পাল্টে দেয়নি। সে আমাকে নতুন জীবন দিল, আমাকে ভালোবেসে সে অন্ধ হয়নি। রাত্রির অন্ধকারে আমার তপ্ত শয্যায় পলাতকের মতো সে আশ্রয় চায়নি, চেয়েছিল আমার সামগ্রিক জীবনের প্রতিটি অধ্যায়ে কিছু না কিছু ভূমিকা গ্রহণ করতে। পুরুষের জীবনে কর্মজীবনের চাইতে বড় কিছু আর হতে পারে না। কর্মজীবনের ব্যর্থতা, কর্মক্ষেত্রে পরাজয় পুরুষের মৃত্যু সমান। কর্মজীবনে ব্যর্থ, পরাজিত, অপদস্থ পুরুষের জীবনে নারীর ভালোবাসার কি মূল্য, কোথায় স্বীকৃতি? মেম সাহেব এই চরম বাস্তব সত্য উপলব্ধি করেছিল। আমি কিন্তু প্রেমের ঘরে মশগুল ছিলাম, অত শত ভাবনা চিন্তা আমার ছিল না। মাদ্রাজ থেকে ঘুরে এসে নতুন কাজ বেশ মন দিয়ে করছি, কিছু টাকা পয়সাও আমদানি হচ্ছে, আমার মনটা খুশিতে ভরে গেল। তাছাড়া কলকাতায় কলকে না পেলেও সুদূর মাদ্রাজের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় কাজ পাবার জন্য সরকারি ও সাংবাদিক মহলে আমার কিছুটা মর্যাদা বেড়ে গেল। মনে মনে বোধহয় আমি একটু অহংকারীও হলাম। আবার একদিন মেম সাহেব আমার চৈতন্যে কষাঘাত করল। এবার আর কিছু ভাবছ, তোমার কথা না আমার কথা? মেম সাহেব চিৎকার করে ওঠে, আহ বাজে বকো না। আমি আশ্চর্য হয়ে যাই, তুমি রাগ করছো কেন? মেম সাহেব দুই হাঁটুর উপর মুখখানা রেখে কি যেন ভাবছিল। আমার প্রশ্ন শোনা মাত্রই রাগ করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি ডাক দিলাম, মেম সাহেব। জবাব এলো না। আবার ডাকলাম, মেম সাহেব শোনো না। তবুও কোনো জবাব এলো না। একটু চিন্তিত হলাম, একটু কাছে এগিয়ে গেলাম, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, রাগ করছো কেন? উত্তর এলো, একটু সরে বসো, এটা তোমার নিজের ফ্ল্যাটের ড্রয়িং রুম নয়, কলকাতার ময়দান। বুঝলাম আবহাওয়া খারাপ, ফোর্স ল্যান্ড করলে আমার প্লেনটাই ক্ষতিগ্রস্ত হবে, কোনো মঙ্গল হবে না। তাই আবহাওয়ার উন্নতির আশায় আমি উপরে ঘুরপাক খেতে থাকি। বেশ কিছুক্ষণ পরে মেম সাহেব বলল,
নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো মানুষ যে এত নির্বিকার হতে পারে তা তোমাকে দেখার আগে কল্পনাও করতে পারিনি। হঠাৎ এ কথা বলছো, সে কথা বুঝলে কি আমার কপালে কোনো দুঃখ থাকত? আজ তোমার মুডটা খারাপ। হ্যাঁ, এবার আমার দিকে ঘাড় বেঁকিয়ে বলল, বলবো কেন বলো না, অপ্রিয় সত্য বলবো? নিশ্চয়ই সহ্য করতে পারবে? আমি বীরের মতো উত্তর দিলাম, উভয়ে কম্পিত নয় বীরের হৃদয়। একটু ঈষৎ বিদ্রুপের হাসি হাসল মেম সাহেব, বলল, আজে বাজে বকতে লজ্জা করে না? কোথায় নিজেকে আরো এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে তা নয়, শুধু এই তো সবে নতুন একটা কাজ শুরু করেছি, আবার নতুন কি করব? তুমি কি করবে তুমি তা জানো না। আমি সত্যি সত্যিই ভাবনায় পড়ি, ভেবে পাই না কি বলতে চায়ও। আমি ওর হাতটা চেপে ধরে বলি, লক্ষ্মী মেম সাহেব, ফ্রাঙ্কলি বলো না কি বলতে চাইছো, রাগারাগি করে কি লাভ আছে? মেম সাহেব বলে, এই নতুন কাজটা পাবার পর মনে হয় তুমি যেন আর কিছু চাও না, তাই না? নিশ্চয়ই চাই, কিন্তু চাইলেই যে পাওয়া যায় না সে কথা তো তুমি জানো। শুধু মেম সাহেবের কথা ভাবলে জীবনে আর কোনোদিন কিছুই পেতে হবে না। নতুন কিছু পেতে হলে ঘুরতে হয়, লোকজনের সঙ্গে দেখাশোনা করতে হয়, পরিশ্রম করতে হয়। ও কথাটা ঠিকই বলেছিল, দৈনন্দিন কাজকর্ম করে বাকি সময়টুকু মেম সাহেবের জন্য গচ্ছিত ছিল। মেম সাহেব আবার বলে, আমাকে তো অনেক পেয়েছো, প্রাণ ভরে পেয়েছো, এখন তো আর আমার পক্ষে কোনো চলে যাওয়া সম্ভব হবে না, আমি চাইলেও কেউ আমাকে নেবে না, সুতরাং তুমি তো নিশ্চিন্ত। এবার তাই বলছিলাম তুমি নির্ভয়ে নিজের কাজ করতে পারো। আমি নতুন কাজটা পেয়ে একটা ধাপে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়েছিলাম, অন্তত কিছুদিন নিশ্চিন্তে থাকবার বাসনা ছিল। মেম সাহেবের তা সহ্য হল না। মেম সাহেব চাইল কর্মজীবনে যতদিন স্থিতি মর্যাদা না আসবে ততদিন বিশ্রাম করার কোনো প্রশ্নই উঠতে পারে না। কাগজে তো কত লোক, কত আর্টিকেল, কত ফিচার, কত গল্প লেখে, তুমিও তো লিখতে পারো। কোনোদিন তো ওসব লিখিনি, রিপোর্ট লেখা ছাড়া কোনো কিছুই তো লেখার সুযোগ আসেনি। সুযোগ আসে না, সুযোগ করে নিতে হয়। তোমাকে তো আগেই লিখেছি, ও আমার মতো বেশি বকবক করত না, অল্প অল্প কথা দিয়েই মেম সাহেবের মনের ভাব বেরিয়ে আসত। দুলা বৌদি, আজকাল একদল ডাক্তার যেমন পেটেন্ট ওষুধ, ক্যাপসুল, ট্যাবলেট, ইঞ্জেকশন দিয়ে সমস্ত চিকিৎসা করে, তেমনি খবরের কাগজের প্রায় সব রিপোর্টাররাই বাধা ধরা গদে রিপোর্ট লিখতে পারে। রোগীর জন্য একটা মিক্সচারের প্রেসক্রিপশন করতে হলে ডাক্তারবাবুর মস্তিষ্কের ব্যায়াম করতে হয়। মামুলি খবরের কাগজে রিপোর্ট লেখার বাইরে কিছু লিখতে গেলেও রিপোর্টার বাবুদের কিছু কেরামতি থাকা দরকার। আমার সে কেরামতি কোনো কালেই ছিল না, আজও নেই, কিন্তু ঠেলার নাম বাবাজি। মেম সাহেবের চোখের জল দীর্ঘ নিঃশ্বাস সহ্য করা অসম্ভব বলেই আমি বাধ্য হয়ে কলম নিয়ে কেরামতি শুরু করলাম। আমার সে কি দুর্দিন তুমি তা কল্পনা করতে পারবে না। কাগজ কলম নিয়ে বসলেই বুক ফেটে কান্না আসত, তবুও থামতে পারতাম না, কিন্তু চেষ্টা করলেই কি সব কিছু সম্ভব? আমার পক্ষেও সম্ভব হল না। শেষকালে কি করলাম জানো, প্রবন্ধ লেখা শুরু করলাম, কিছু বইপত্র আর ম্যাগাজিন পড়ে প্রবন্ধ লেখা চালু করলাম। এ কাজে নিজের বিদ্যার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল কিছুটা বুদ্ধির। আস্তে আস্তে সেগুলো ছাপা হতে লাগলো, কিঞ্চিত অর্থপ্রাপ্তিও ঘটল। একদিন মেম সাহেবকে বললাম, দেখছো কেমন সুন্দর ঠকিয়ে রোজগার করছি, নিজের বিদ্যাবুদ্ধি দিয়ে রোজগার করাকে ঠকানো বলে না, তাই বুঝি? মেম সাহেব সেদিন বলেছিল, রাম নাম জপ করে যাও, অত শত ভাবতে হবে না, হয়তো একদিন ডাকতে ডাকতেই ভগবানের দেখা পেয়ে যাবে। মেম সাহেবের পাল্লায় পড়ে সেই যে আমি কলম নিয়ে রাম নাম জপ শুরু করেছি, আজও থামতে পারিনি। বিধাতার বিচিত্র খেয়ালে মেম সাহেব কোথায় যেন হারিয়ে গেছে। জানি ও হয়তো আমার লেখা পড়তে পায় না বা পারে না। মাঝে মাঝে মনে হয় কার জন্য লিখব, কিসের জন্য লিখব, ভগবানের কৃপা হলে পঙ্গু উতুঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, আমি ভগবানের কৃপা লাভ করিনি, ভবিষ্যতেই নিশ্চয়ই করব না, জীবনে যা কিছু পেয়েছি যা কিছু করেছি তা সবই ওই পোড়া কপালের জন্য। ভালোবাসা দিয়ে মেয়েটা আমাকে পাগল করে দিয়েছে, এবং সেই পাগলামি করতে করতে আমি আমার জীবনটাকে নিয়ে জুয়া খেলেছি। স্বাভাবিক অবস্থায় সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ আমার মতো জীবনটাকে নিয়ে এমন খেলা করতে সাহস পাবে না। আমি পেরেছি, আজও কিছু কিছু পারছি, কিন্তু
আগামীকাল থেকে আর পারব না। পারব কেমন করে বলো? ওই পোড়া কপালি আমাকে গাছে চড়িয়ে দিয়ে মইটা নিয়ে পালিয়ে গেছে। ডালে ডালে পাতায় পাতায় আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কতকাল? সব কিছুরই তো একটা সীমা আছে। কি লিখতে গিয়ে কি লিখে ফেললাম! মেম সাহেবের কথা লিখতে গেলে আমার মাথা ঘুরে ওঠে, বুদ্ধিভ্রংশ হয়, উচিত অনুচিত বিচার করতে পারি না। জীবনে কোনোদিন ভাবিনি মেম সাহেবের কথা লিখব, কিন্তু অবস্থার দুর্বিপাকে তোমাকে বাধ্য হয়েই লিখছি। আর কাউকে এসব নিশ্চয়ই লিখতাম না। তবে কি জানো, চিঠিগুলো লিখে মনটা অনেক হালকা হচ্ছে, ভয়ও হচ্ছে। ডাক্তারবাবুরা যেমন নিজেদের প্রিয় স্ত্রী পুত্রের চিকিৎসা করতে সংকোচ বোধ করেন, আমিও তেমনি আমার মেম সাহেবের কথা লিখতে ভয় পাচ্ছি। ভাব দিয়ে ভাষা দিয়ে মেম সাহেবের প্রতি সুবিচার করা আমার পক্ষে নিশ্চয়ই সম্ভব নয়। রাগ অভিমান ভালোবাসার মধ্য দিয়ে ও কি আশ্চর্যভাবে আমার জীবন নৌকার পাল তুলে এগিয়ে নিয়ে গিয়েছিল তা ঠিক করে বলা বা লেখার ক্ষমতা আমার নেই। খবরের কাগজে রিপোর্টারি করার একটা নেশা আছে, সে নেশা প্রতিদিনের। একদিনের উত্তেজনা নেশা কাটতে না কাটতেই নতুন উত্তেজনার জোয়ার আসে রিপোর্টারদের জীবনে। তাছাড়া সেই উত্তেজনার বৈচিত্র্য রিপোর্টারদের আরও বেশি মাতাল করে তোলে। সেই উত্তেজনার ঘোরেই অধিকাংশ রিপোর্টারদের জীবন কেটে যায়। ইচ্ছা বা ক্ষমতা থাকলেও বিশেষ কিছু করা কারুর পক্ষেই সম্ভব হয় না। মেম সাহেব চায়নি আমার জীবনটা শুধু এমনি অহেতুক উত্তেজনায় ভরে থাকুক। সে চেয়েছিল আমার কর্মক্ষেত্র আরও ব্যাপক ও বিস্তৃত করতে। বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে মেম সাহেব আমার হাত ধরে টেনে নিয়ে বলল, অত দূরে দূরে যাচ্ছ কেন? এটা তো তোমার ড্রয়িং রুম নয়। মেম সাহেব প্রায় বিদ্যুৎ বেগে আমাকে জড়িয়ে ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বললে, তুমি রাগ করেছ? পাগল, রাগ করব? খুব বেশি রাগ করেছো তাই না? বিন্দুমাত্র রাগ করিনি। ভালো চাকরি পেতে হলে UPS এর পরীক্ষা দিতে হয়, পাশ করতে হয়। তেমনি তোমাকে পেতে হলেও তো আমাকে কিছু কিছু পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে। ও হাত ধরে আমার মুখটা চেপে ধরে বললে, বাজে কথা বলো না। বাজে না মেম সাহেব, ইচ্ছা করলে আমার চাইতে অনেক বেশি সুপ্রতিষ্ঠিত কাউকে তুমি তোমার জীবনে পেতে পারতে। কিন্তু একবার যখন আমার খেয়াঘাটে পিছলে পড়ে গেছো, তখন আমাকেই তৈরি করার চেষ্টা করছো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেম সাহেব বলল, তোমার মনটা আজ বিক্ষিপ্ত, তাই আজ বলবো না, দু চার দিন পরে বলবো। পরে কেন, আজই বলো। আজ বললে তুমি বিশ্বাস করবে না। তোমার উপর রাগ করতে পারি, কিন্তু অবিশ্বাস কোনোদিন করব না। ঠিক ঠিক। মেম সাহেব আমার হাতটা টেনে নিয়ে নিজের মাথার উপর দিয়ে বলল, আমার মাথায় হাত দিয়ে বলো তুমি অবিশ্বাস করবে না। অত রাগ, অত দুঃখ, অত অভিমানের মধ্যেও আমার মুখে হাসি রেখা ফুটে উঠল। আমি ওর মাথায় হাত দিয়ে বললাম, সত্যি বলছি, তোমাকে কোনোদিন অবিশ্বাস করব না। দুজনে একটু এগিয়ে একটু ছায়ায় বসলাম। মেম সাহেব বলল, কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত অন্য কোনো ছেলের সঙ্গে আমার বিয়ে হতে পারত, হয়তো সে তোমার চেয়ে ঢের বেশি রোজগার করত। কিন্তু আমার মনে হয় অত সুপ্রতিষ্ঠিত পুরুষের হৃদয়ে স্ত্রীর প্রতিষ্ঠা পাওয়া খুবই দুর্লভ। একটু থামে, আবার বলে, দেখো, ঠিক পয়সা কড়ির প্রতি আমার খুব বেশি মোহ নেই। একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু তাই বলে বেশি পয়সা কড়ি হলে মনটা নষ্ট হয়ে যায়, আমি তা চাই না। আমি বললাম, তুমি যে প্রায় উদয়ের পথের ডায়লগ বলা শুরু করলে। মেম সাহেব আমার হাতটা চেপে ধরে বললে, তুমি আমাকে অমন করে অপমান করো না। ইচ্ছে করলে শাসন করতে পারো, বকতে পারো, কিন্তু আমার ভালোবাসা নিয়ে তুমি ঠাট্টা করো না। মেম সাহেবের গলার স্বরটা বেশ ভারী হয়ে এসেছিল। আমি বেশ বুঝলাম এর পরের ধাপে ঝরঝর করে নেমে আসবে শ্রাবণ ধারা। ওর ওই চোখের জল আমি সহ্য করতে পারবো না বলে তাড়াতাড়ি ওর গাল টিপে বললাম, তুমি পাগল হয়েছ? তোমার ভালোবাসা নিয়ে ঠাট্টা করব? মেম সাহেব একটু শান্তি পায়, স্বস্তি পায়, আমার কাঁধের উপর মাথাটা রাখে। আমি ওর মুখে মাথায় হাত দিয়ে আদর করি। মেম সাহেব আরও আমার কাছে আসে, বলে, কেন যে তোমাকে ভালোবেসেছি তা জানি না, হয়তো তুমি আমাকে অমন করে চেয়েছিলে বলেই আমি তোমাকে ফিরিয়ে দিতে পারিনি। অনেকদিন রাত্রে একলা চুপচাপ তোমার কথা ভেবেছি। তাই নাকি? তবে কি, ভাবিয়ে ভাবিয়েই তো তুমি আমাকে শেষ করলে। তা তো বুঝলাম, কিন্তু আমার কাজকর্ম নিয়ে অত খিটখিট করো কেন?
মাথাটা নাড়িয়ে মেম সাহেব বলে, খিটখিট করবো না, তোমার মতো ফাঁকিবাজ আড্ডাবাজ স্ট্রৈন্য লোককে খিটখিট না করলে কাজ করানো সম্ভব? যার স্ত্রী নেই সে আবার স্ট্রৈন্য হবে কেমন করে? বাজে বকো না, বিয়ে না করেই যা করছো সে আর বলার নয়, না জানি বিয়ে করলে কি করবে। জানো দুলা বৌদি, মেম সাহেব ভীষণ দুষ্টুমি করত, আমি আদর করলে গলে গলে পড়ত, ভালোবাসলে মুগ্ধ হতো, দুষ্টুমি করলে উপভোগ করত। কিন্তু পরে আমাকে টিপ্পনি কাটার বেলায় এমন একটা ভাব দেখাতো যেন ওর কোনো তাগিদ নেই, সব কিছুই যেন আমার প্রয়োজন। যাই হোক, সেদিন বোটানিক্যাল গার্ডেনে বসে বসে কি বলেছিল জানো? বলেছিল, আমি চাই তুমি অনেক অনেক বড় হও, কেউ যেন বলতে না পারে আমি আশায় তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। এই তো নিজেকে গড়ে তোলার সময়, এরপর সংসার ধর্মে জড়িয়ে পড়লে আর কি এত অবসর পাবে? পাবে না। এখন তুমি একটি মুহূর্ত নষ্ট করবে না, আমি নষ্ট করতে দেব না। আমার সমস্ত স্বপ্ন সাধনা শক্তি দিয়ে তোমাকে আমি বড় করবই। আমি বলি, তুমি নিজেও তো এগিয়ে যাবে, বিদেশে যেতে পারো, রিসার্চ করতে পারো। মেম সাহেব অবাক হয়ে বলে, আমি বিয়ের পর আমি কিচ্ছু করব না, চাকরি বাকরি সব ছেড়ে দেব। তবে কি করবে? কি আবার করব? ঘর সংসার করব। তাই বলে চাকরি ছাড়বে কেন? চাকরি করলে আর ছেলে মেয়ে মানুষ করা যায় না। তাছাড়া তোমার যে অদ্ভুত কাজ, কাজের তো কোনো ঠিক ঠিকানাই নেই, সুতরাং দুজনেই বাইরে বাইরে থাকলে চলবে কেন? আবার পরে বলল, ঘর সংসারের কাজকর্ম করে তোমার কাজকর্মে একটু সাহায্য করার চেষ্টা করব। তোমার মতো জার্নালিস্ট না হতে পারি, অন্তত তোমার সেক্রেটারি তো হতে পারবো। এমনি করে একদিন অকস্মাৎ পিছন ফিরে দেখি আমার কর্মজীবনে একটা বিরাট পরিবর্তন এসে গেছে। দৈনন্দিন রিপোর্ট করা ছাড়াও নিত্য নতুন লেখার কাজে বেশ ব্যস্ত হয়ে পড়লাম। ক্লিপিং করা, ফাইল করা, লাইব্রেরিতে গিয়ে নোটস নেওয়া, বইপত্র পড়া, তারপর লেখা এবং সেই লেখা ছাপাবার ব্যবস্থা করা নিয়ে সারাটা দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটে যায়। রোজ মেম সাহেবের সঙ্গে দেখা করারও সময় হয়নি। ইতিমধ্যে উত্তরবঙ্গে সর্বনাশা বন্যা দেখা দিল, ঘর বাড়ি রেল লাইন ভেসে গেল, জমি জমা ডুবে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হাহাকার করে উঠল। নিউজ এডিটরের নির্দেশে আমাকে ছুটতে হলো সেই বিধ্বংসী বন্যার রিপোর্ট করতে। মেম সাহেবকে কলেজে টেলিফোন করে খবরটা দিলাম। স্টেশনে এসে আমার হাতে নির্মাল্য দিয়ে বলেছিল, কালীঘাটের মা নির্মাল্য, কাছে রেখো, কোনো বিপদ হবে না। শুধু নির্মাল্য দিয়েই শান্তি পায়নি, বিস্কুট জ্যাম জেলির একটা বিরাট প্যাকেট দিয়ে বলেছিল, ফ্ল্যাট এরিয়ে নিশ্চয়ই খাওয়ার দাওয়া মুশকিল হবে, এগুলো রেখে দাও। দিন পনেরো বাদে আমি ঘুরে এলাম। মেম সাহেব তো আমাকে দেখে চমকে উঠল, তোমার এ কি অবস্থা? কি আবার অবস্থা, কি হয়েছে তোমার শরীর? অনিয়ম অত্যাচার হলে শরীর খারাপ হবে, তাতে আশ্চর্য হবার কি আছে? কদিন পরে আবার সব ঠিক হয়ে যাবে। সেদিন ও আর বিশেষ কিছু বলল না। পরের দিন এক বোতল টনিক নিয়ে হাজির, হুকুম হলো, দুবেলা দু চামচ করে খাবে, ভুল হয় না জানো, আর ঘন্টায় ঘন্টায় চা খাওয়াটা বন্ধ করো তো। চা খাওয়া বন্ধ করব? কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে। প্রায় তাই, সাকসেসফুল জার্নালিস্টরা হুইস্কি আর আনসাকসেসফুল জার্নালিস্টরা তো চা খেয়েই বেঁচে থাকে, তা সেই চা ছেড়ে কি এবার হুইস্কি ধরব? নিশ্চয়ই, তা না হলে আমার কপাল পোড়াবে কেমন করে? আমি নিয়মকানুন ছাড়া বন্ধনহীন উন্মত্ত পদ্মার মতো বেশ জীবনটা কাটাচ্ছিলাম। ছন্নছড়া জীবনটা বেশ লাগত, কিন্তু এই মেয়েটা এসে সব উলটপালট করে দিল, আমাকে প্রায় ভদ্রলোক করে তুলল। সর্বোপরি আমার চোখে আমার প্রাণে একটা সুন্দর শান্ত সংসার জীবনের স্বপ্ন এঁকে দিল।